কয়েকজন চেঁচিয়ে উঠলো এই যে মালিক যায় মাইনকা যায়, মালিক বলেনি মাইনকা যায়, ধরো একে। তখন প্রায় 20-30 জন মানুষ আমার গাড়ি ঘেরাও করে ফেলল। আমি ছিলাম মতিঝিলে, মতিঝিল থেকে আমি 21 টেলিভিশনের পথে রওনা দিলাম। রওনা দেওয়ার পরে যখন পল্টন থানার কাছাকাছি আসি তখন দেখলাম সেখানে বিএনপি জামাতের জমায়েত। তো আমি ভাবলাম যে বিএনপি জামাতের জমায়েত এখানে কী হবে, কিন্তু দেখলাম কিছুক্ষণ পরে যারা এই বিএনপি জামাতের জমায়েত যারা নিয়ন্ত্রণ করছে তারা মাইকে অ্যানাউন্স করলো যে গাড়ি, সব গাড়ি নির্বিঘ্নে যেতে পারবে, কোনো গাড়িকে থামানো হবে না, তারা নিরাপদে যেতে পারে। তো আমরা আশ্বস্ত অনুভব করলাম, অনুভব করে এগোলাম এবং সামনে দেখলাম একটা পুলিশের গাড়ি। তো পুলিশের গাড়ি, আমার গানম্যান ছিল পুলিশের, সেই পুলিশের গাড়ির সাথে যখন আলাপ করলো পুলিশের গাড়ি বললো যে আপনারা আসেন, অসুবিধা হবে না। কিন্তু কিছুক্ষণ এগোনোর পরেই কয়েকজন চেঁচিয়ে উঠলো এই যে মালিক যায় মাইনকা যায়, মালিক বলেনি মাইনকা যায়, ধরো একে। তখন প্রায় 20-30 জন মানুষ আমার গাড়ি ঘেরাও করে ফেলল। তো আমি তো নিরুপায়, দেখলাম আমার সাথে পুলিশও নেই, এখন কি হবে। এই জন্য আমি জানলা খুলে পুলিশের খোঁজ করতে গেলাম, তখনই তারা দরজা খুলে আমাকে মারধর শুরু করলো, আমার নাকে মুখে দাঁতে, মানে এই পুরো মুখমণ্ডলে তারা বেধড়ক ঘুষি মারা শুরু করলো কয়েকজনে, একজনে না। এবং তাদের স্লোগান এই দালাল, আওয়ামী দালাল মানিককে এখনই শেষ করো। এর মধ্যে আমার ড্রাইভারকেও মারলো, এবং এর মধ্যে আমার গানম্যান যখন ফিরে এলো গানম্যানকেও মারলো তারা। গাড়ির তারা ক্ষতি করেছে, লাঠিয়ে বাড়ি মেরে, লাঠি দিয়ে বাড়ি মেরে গাড়ির বেশ ক্ষতি করেছে। এখন এই হলো অবস্থা। সেখানে কমিশনার সাহেব আমাকে ফোন করেছেন, উনি বলেছেন যে ওইখানে সিসিটিভিতে হয়তো আক্রমণকারীদের চেনা যাবে, এবং উনি আশ্বাস দিয়েছেন যে সেটি তিনি করবেন। এখন কথা হলো যে তারা দাবি করছে যে তাদের মিছিল এগুলো হবে শান্তিপ্রিয়। তো কী ধরনের শান্তিপ্রিয় তার প্রত্যক্ষ প্রমাণ তো আমি আজকেই দেখলাম। এরপরে আমার দাবি যে তাদের এই মিটিং আর চলতে দেওয়া ঠিক হবে না, কারণ আজকে আমাকে আক্রমণ করেছে, কালকে তো আরও অনেকেই আক্রমণ করবে, আরও অনেকেই আছে তাদের লিস্টে। এবং তারা 3 মাস যে জ্বালাও পোড়াও করেছিল নির্বাচনের আগে সেগুলো তো আমরা ভুলে যাইনি। তো তাদের এখনই যদি আমরা না থামাই তাহলে পরিস্থিতি কিন্তু আরও জটিল হবে, যে কথাটি বিদায়ী পুলিশ কমিশনার ঢাকার বলে গেছে।